হ্যালো বন্ধুরা, আমি নন। আজকে দেখাবো এই যে লাউ, কি বলে এটাকে, শীত লাউ ভাজি করব দুপুরবেলা, এটা দিয়ে ভাত খাবো। তো তোমাদের সাথে শেয়ার করব, ভাজি করা পর্যন্ত আমার সাথেই থাকো। এই যে আমার, মানে যেগুলো, যে কি বলে এটাকে, এগুলো হচ্ছে লাউ, শুকনো ফেলে দেয়নি। আর হচ্ছে এগুলো হচ্ছে লাউয়ের মাঝখানটা, মানে নরম জায়গাগুলো সেগুলো। আর এখানে কিছু রয়েছে যে পাশার দিকের, মানে কি বলে বটার দিকের শক্ত অংশটা, তো আমি এটা টুকরো করে দিয়েছি, ব্যাস হয়ে গেল। এখানে কাঁচামরিচ দিব, রসুন দিব, পেঁয়াজ, লবণ, হালকা ইউলো পাউডার, তাহলেই হয়ে যাবে। ওকে, এই যে আমি এখানে রসুন কুচি নিয়েছি, পেঁয়াজ, এখানেও রসুন রয়েছে, এইখানে রয়েছে কাঁচামরিচ। এই যে আমার লাউ কুচানো শেষ, এখন আমি রান্নায় চলে যাব। এই যে এখানে রসুন, এখানে হচ্ছে পেঁয়াজ, ওইটা লালচে লালচে হবে, ভাজা ভাজা হবে। আর আমি এই যে এটার সাথে, এই যে আমি এগুলো দিয়ে দিব, তারপর দিয়ে দিব সামথিং ইউলো পাউডার, মানে হলুদের গুঁড়া, আর দিয়ে দিব সল্ট, মানে লবণ। লবণ নিয়ে নিয়েছি এখান থেকে, দিয়েছি, ব্যাস হয়ে গেছে। এটা আমি এইটার সাথে দিয়ে দিব, লালচে লালচে হলে, বাদামি, আই মিন মানে ব্রাউন কালার হয়ে যাওয়ার পরে আমি ওই লাউ কুচানোটা এটার সাথে অ্যাড করে দিব। এই যে আরো হবে, আরো যখন হয়ে যাবে তখন আমি এটা দিয়ে দিচ্ছি। এখানে সব রেডি করে রেখেছি, লাউ কুচি নিয়েছি, সেটা দেখাবো। একদম ভাজা ভাজা হয়ে যেতে হবে, একদম মুড়মুড়ে করে কালো কালো হয়ে যেতে হবে, ভাজা ভাজা লালচা লাল, ওই তো একদম কালো কালো হয়ে গেলে তারপরে আমি ভাজিটা দিই। এই যেখানে ড্রাই হয়ে গেছে, আমি লাউটা দিয়ে দিব, বিসমিল্লাহ। কমিয়ে দিয়েছি, হুম।
তাপ একটু বাড়িয়ে দিতে হবে। হয়ে যাবে দেখবে, এখন ঢেকে দিতে হবে। তো এই যে হয়ে যাচ্ছে প্রায়, তাপ কমিয়ে দিতে হবে। তো আমি মনে করবো হয়ে গেছে, আর একটু পানি শুকালেই নামিয়ে নেব। ততটা ধৈর্য আমার নেই, আমি চলে যাচ্ছি, চুলার কাছে থাকতে ইচ্ছে করে না। তাড়াহুড়ো নেই, তো আমি চলে যাচ্ছি। এটা মানে আমার রান্নাটা তাড়াহুড়ো নেই, এটা আরো বেশিক্ষণ হবে, আমার তাড়াহুড়ো আছে, তাই আমি চলে যাচ্ছি। ওকে, আমি নুন বিদায় নিয়ে নিয়েছি। নেমক 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 নমতা নমতা পিতা পিতা। ওকে, আল্লাহ হাফেজ।